প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো, যে যেখানে আছো সবাই নিরাপদে আছো, সবাই সুস্থ থাকো সে কামনাই করছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আমি তোমাদের সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। নিশ্চয়ই আমাকে দেখেছো, তোমরা নতুন নয়। এখন যেহেতু আমাদের ক্লাসগুলো বন্ধ, সে কারণে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের করার জন্য সরকার তোমাদেরকে সুযোগ করে দিয়েছে। যেহেতু তোমরা পড়ালেখার মধ্যে থাকো, সেই হিসাবে তোমরা নিশ্চয়ই পড়ালেখার মধ্যেই আছো, এবং তোমাদের খুবই শর্ট সিলেবাস দিয়েছে। সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়া অল্প অল্প ক্লাসে অল্প অল্প পড়িয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। সেহেতু তোমাদের একটা অধ্যায়কে চার ভাগ করেছে। এটা হচ্ছে তোমাদের চতুর্থ ক্লাস, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এটা চতুর্থ ক্লাস। এই ক্লাসের পরে আমরা চলে যাব এর পরবর্তী সিলেবাসে। এখন আমরা চতুর্থ অধ্যায়, আই দেখো আজকে আমি তোমাদের সাথে আরেকটা পাঠ, চতুর্থ অধ্যায়ের আরেকটা পাঠ নিয়ে হাজির হয়েছি। চতুর্থ অধ্যায়ের হিন্দু ধর্মের সংস্কার, অর্থাৎ এ অধ্যায় শেষে আমরা আমার একটু এ অধ্যায় শেষে আমি কি করব দেখো, এটা যেহেতু নাই সেহেতু আমি তোমাদেরকে বই থেকে পড়িয়ে দিচ্ছি। আমাদের এখানে অসহজ, আমরা অসহজ পালন পর্যন্ত করে ফেলেছি, এখন আদ্যসাধ্য দেখো। অসহজ পালনের পদ্ধতি গুরুত্ব পর্যন্ত তোমাদের আগের ক্লাস হয়ে গেছে, এবং আমি আজকে তোমাদেরকে পড়াবো শ্রাদ্ধের ধারণা এবং আদ্যশ্রাদ্ধের বিধান ব্যাখ্যা করতে তোমরা পারবে, এবং সামাজিক ও পারিবারিক জীবনে আদ্যশ্রাদ্ধের গুরুত্ব তোমরা বিশ্লেষণ করতে পারবে। হিন্দু সমাজে আচার আচার অনুষ্ঠান পালনের বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য না রেখে একই প্রকার বিধানের প্রয়োজনীয়তা তোমরা কি করে ব্যাখ্যা করতে পারবে। যেহেতু আমি এ অধ্যায় শেষে, সেটা আমার একটুই মানে লেখার মধ্যেই সমস্যা হয়ে গেছিল, নিশ্চয়ই আমি ওইটা ভুল করে এখানে পড়ে নাই, এ অধ্যায় শেষে আমরা এ পাঠগুলো আজকে জানতে পারবো। আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু বইয়ের সাথে মিলাই নিও। চলো আমরা এখন মূল পাঠে ফিরে যাই। আদ্যশ্রাদ্ধ, আদ্যশ্রাদ্ধ জিনিসটা কি দেখো, শ্রদ্ধা শব্দের সঙ্গে অন প্রত্যযোগী শ্রাদ্ধ শব্দটি গঠিত হয়েছে। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তাইকে শ্রাদ্ধ। সুতরাং যেখানে শ্রদ্ধার সংযোগ নেই সেখানে আরম্ভ থাকলেও শ্রাদ্ধ হয় না। কোনো ব্যক্তি মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করণীয় তাকে কি বলে, আদ্যশ্রাদ্ধ, অর্থাৎ যেটাই প্রথম বছরে করা হয় সেটাই একটা আদ্যশ্রাদ্ধ হিসেবে বলা হয়েছে। অসহজ কাল উত্তীর্ণ হলে পরদিন, দেখো কি বলেছে, দেখো অসহজ কাল উত্তীর্ণ হলে পরদিন অনুষ্ঠিত হয় এই শ্রাদ্ধ। যতদূর জানা যায় নিমি শ্রাদ্ধের প্রবর্তক, অর্থাৎ এখানে শ্রাদ্ধের প্রবর্তকটা কে, নিমি। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো বই খাতা নিয়ে উপস্থিত হয়েছ, শ্রাদ্ধের প্রবর্তকটা কে তার নিচে সুন্দর করে আন্ডারলাইন করো। শ্রাদ্ধটা কোথেকে আসছে, কেমন করে হয়েছে, কার সাথে কার সংযোগ আছে, কখন আমাদের আদ্যশ্রাদ্ধটা করতে হয়, এবং এই শ্রাদ্ধের প্রবর্তকটা কোন ব্যক্তি, দেখো এখানে সেটা দেয়া হয়েছে। আদ্যশ্রাদ্ধের সময় শাস্ত্রে কি কি বলেছে দেখো, 6, 8, 16 প্রভৃতি বিভিন্ন দানের বিধান আছে। কি বলেছে দেখো, 6, 8, 16 প্রভৃতি বিভিন্ন দানের, অর্থাৎ তুমি 6টা দিয়েও দান করতে পারো, 8টা দিয়েও দান করতে পারো, এবং 16টা দিয়ে তুমি কি করে দান করতে পারো, এটা তোমার একটা কি সামর্থ্য অনুযায়ী তুমি যতটুকু পারবে সেটা দিয়ে তুমি দান করার চেষ্টা করবে, সেটা এখানে বলা হয়েছে। যার যেমন সামর্থ্য সে তেমন দানই করে থাকে। আদ্যশ্রাদ্ধের গীতা ও মহাভারতের বিরাট পর্বের পাঠের কি আছে, পাঠেরও বিধান আছে। কোথায় কোন জায়গা থেকে বলা হয়েছে, গীতা, গীতা ও মহাভারতে বিরাট পর্ব পাঠেরও বিধান রয়েছে। তখন যখন শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়
তখন এই পাঠগুলো করতে হয়। কোন কোন অঞ্চলে শ্রাদ্ধ বাসুরে কঠোর উপনিষদে পাঠ করা হয়, অর্থাৎ শ্রাদ্ধ যখন করা হয় তখন কঠোর উপনিষদটা সেখানে পাঠ করে। আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম আদ্য একদিষ্ট শ্রাদ্ধ। একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয় বলে তাকে বলা হয় একদিষ্ট শ্রাদ্ধ, অর্থাৎ একজনের উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে দান। আদ্য একদিষ্ট শ্রাদ্ধের প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তব পুরুষ যজ্ঞেশ্বর ও ভূস্বামী পূজা করণীয়, অতঃপর মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। এই সময় কি কি করতে হয় দেখো, এই সময় আসন ছাতা পাদুকা বস্ত্র অন্ন জল তাম্রুল মালা বিছানা প্রভৃতি মৃত ব্যক্তির নামে মন্ত্র উচ্চারণ সহ উৎসর্গ করা হয়, অর্থাৎ এই যে শ্রাদ্ধ করার সময় আমরা যখন শ্রাদ্ধ করি তখন কি করে এই যে জিনিসগুলো আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে ব্রাহ্মণ বা পণ্ডিত যে থাকে না কেন তাকে সেগুলো কি করে দান করি। পরে পিণ্ডদান করে আদ্য একদিষ্ট শ্রাদ্ধ সমাপ্ত করা হয়। নারীরাও অসচ এবং চতুর্থী প্রভৃতি অনুষ্ঠান পালন করে থাকে। নারীরাও কিন্তু এর একটি অংশ, সেজন্য কি বলেছ অসচ এবং চতুর্থী প্রভৃতি অনুষ্ঠান পালন করে থাকে, অর্থাৎ তোমার হাজবেন্ড শ্রাদ্ধটা করতে বলেছে তোমাকেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেখানে প্রয়োজন হয় এবং তোমাকেও সেই কাজে একটা অংশ হিসেবে পাশে রাখা হয়। আমি যেতটুকু তোমাদেরকে পড়িয়েছি দেখো, এখানে আদ্য শ্রাদ্ধ আমি বলেছি কি কেমন কোথেকে আসছি সবগুলো কখন করতে হয় কী কী দান করতে হয় সবগুলোর নিচে তোমরা যদি ছোটো ছোটো করে আন্ডারলাইন করে থাকো তাহলে তোমাদের জন্য উপকার। যেহেতু তোমাদের এক নম্বর প্রশ্ন এবং নৈমিত্তিক প্রশ্ন রয়েছে সেহেতু তোমরা কি করবে এগুলো যদি আন্ডারলাইন করা থাকে চট করে তোমরা উত্তরটা ধরে ফেলতে পারবে এবং পড়ার সময় তোমাদের মনোযোগ ঠিক হবে আরও আকর্ষণীয় হবে। এবং পারিবারিক ও সামাজিক জীবনে এই আদ্য শ্রাদ্ধের গুরুত্বটা কি দেখো, আদ্য শ্রাদ্ধে যে শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকে এর গুরুত্ব যথেষ্ট। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেমন দেখতে আসে তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রাদ্ধ প্রদর্শন করে তার পরিবার জ্ঞাতিবর্গ দুঃখের সাথে একত্র হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়, সকলে সমবেত হয়, পাশাপাশি আত্মীয় স্বজনের একটিকে মিলন কে হয় মিলন মেলা মিলন মেলাও হয়, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতা বীজ অঙ্কুরিত হয়, অর্থাৎ আমি যখন এক জায়গা থেকে এক জায়গায় আসবো তখন কারো উদ্দেশ্যে যখন আসবো তখন আমাদের অনেক আত্মীয়র সাথে দেখা হয় এবং আমাদের কী হয় কোনো আত্মীয় মারা গেলে তার প্রতি আমরা কী করি সমবেদনা জানাই এবং তার সবসময় ভালো কাজগুলো আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। তখন কিন্তু যে ব্যক্তি মরে গেছে তার খারাপ কাজগুলো আমরা মনে রাখবো না, তার ভালো দিকগুলো আমরা কী করবো সবসময় তুলে ধরব। এবং এ যে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে আসা মানে আমাদের অনেকজনের সমাগম হয় এবং এক আত্মীয়র সাথে এক আত্মীয় দেখা হয় এবং কথা হয় এবং তাকে নিয়ে নানা রকম প্রস্তাব উত্থাপন হয় এবং এক একজন এক এক কথা বলে। সেজন্য বলেছি তোমরা যে মারা যাবে তার ভালো দিকগুলো দেখবে খারাপ দিকগুলো তোমরা কখনো মনে রাখবে না আর তার জন্য সবসময় শুভ কামনাই করবে যেন সে কি করে স্বর্গগমন করে। এখানে তোমাদের যেহেতু একটি আমি এতদিন তোমাদের কাজ নিয়ে আলোচনা করিনি দেখো এখানে একটা কাজ রয়েছে দেখো, আদ্য শ্রাদ্ধ করার সময় কি কি দান করতে হয় আমরা নিশ্চয়ই বইতে পেয়েছি, তোমরা তোমরা আগে দেখেছো কি কি দান করতে হয়। আসুন
ছাতা পাদুকা বস্ত্র অন্ন জল তাম্বুল মালা বিছানা প্রভৃতি এগুলো কি করতে হয় দান করতে হয়। এরপরে দেখো অভিন্ন বিধানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। অভিন্ন বিধানটা দেখো হিন্দু সমাজে আচার অনুষ্ঠান পালনে বিভিন্ন বর্ণের মধ্যে কোনো প্রকার পার্থক্য না রেখে একই প্রকার বিধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কেননা শ্রীমৎ ভগবদ্ গীতায় বলা হয়েছে জন্মভেদে নয় বরং কর্মভেদে বর্ণ বিভাজনটা হোক, অর্থাৎ আমি কোনখানে জন্মগ্রহণ করেছি সেটা না দেখে আমি এই পৃথিবীতে যখন আসলাম আমার কাজটাই যেন দেখা হয়, আমি কি কি কাজ করলাম তার অনুযায়ী আমাকে ভাগটা করতে বলেছে, অর্থাৎ জন্মভেদে না করে আমাকে কর্মভেদে আমাকে বর্ণ বিভাজনটা করতে বলেছে শ্রীমৎ ভগবদ গীতা। অর্থাৎ যে যে রকম পেশায় নিয়োজিত তার বর্ণটি সে অনুসারে হয়। এ প্রসঙ্গে শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিবাহ গস, অর্থাৎ গুণ ও কর্মের বিবাহ অনুসারে আমি চারটি বর্ণ কি করেছি সৃষ্টি করেছি। অর্থাৎ কি বলেছে দেখো শ্রীমৎ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন, অর্থাৎ আমি তাদের গুণ এবং বর্ণ এবং গুণ এবং কর্ম, অর্থাৎ আমার গুণটা এবং আমার কাজ দিয়ে আমি কি করেছি শ্রীকৃষ্ণ বলেছে আমি চার বর্ণই সৃষ্টি করেছি। প্রথম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের কথা বলা হয়েছে, এই চার বর্ণ আমি সৃষ্টি করেছি এবং এই কর্ম অনুযায়ী তাদের বর্ণগুলো কি করবে ভাগ হবে। সেজন্য কি বলেছে দেখো ব্রাহ্মণ সন্তান বলে যে একজন ব্রাহ্মণ বলে গণ্য হবে এমনটি নয়, তখন কি বলেছে সত্যগুণ প্রভাবিত কোন শূদ্রের সন্তানও ব্রাহ্মণ পদবাচ্য হতে পারেন, আবার কোন ব্রাহ্মণ সন্তান তমগুণে প্রভাবিত হলে সে শূদ্র বলে কি হবে গণ্য হবে। সুতরাং বলা যায় জাতি বা বর্ণভেদ বংশগত নয় গুণ ও কর্মগত। অর্থাৎ কি বলেছে দেখো এই জিনিসটা তোমরা এই যে প্যারাটা লিখেছে তোমরা অবশ্যই কি করবে মন দিয়ে দেখো, ব্রাহ্মণ সন্তান হলে যে একজন ব্রাহ্মণ বলে গণ্য হবে এমনটি নয়, সত্যগুণ প্রভাবিত কোন শূদ্রের সন্তানও ব্রাহ্মণ পদবাচ্য হতে পারে, অর্থাৎ তাদের যদি গুণটা ভালো হয় সৎ হয় তাহলে সে একজন শূদ্রের সন্তানে কিন্তু ব্রাহ্মণ বলে কি গণ্য হবে। আবার কোন ব্রাহ্মণ সন্তান তমগুণে প্রভাবিত হলে অর্থাৎ খারাপ দিকে প্রভাবিত হলে সে শূদ্র বলে কিন্তু গণ্য হয়, অর্থাৎ তাকে আর ব্রাহ্মণে ধরা যায় না। সুতরাং বলা যায় জাতি বা বংশভেদ সরি জাতি বা বর্ণভেদ বংশগত নয় গুণ ও কর্মগত। অসজ পালনের দিবস সংখ্যায় তারতম্য ও অনুষ্ঠানের ভিন্নতা যৌক্তিক নয়, আর সেজন্য বর্তমানে প্রায় সকল বর্ণে মানুষ দশ দিনে অসজ পালন করে একাদশ কিংবা ত্রয়োদশ দিবসে শ্রদ্ধা অনুষ্ঠান করছেন, কিন্তু এটা স্বেচ্ছাকৃত সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক এবং হিন্দু সমাজে সামগ্রিক ঐক্য ও সম্প্রীতির জন্য অভিন্ন বিধান প্রয়োজন। সেজন্য কি বলেছে দেখো অসজ পালনে দিবস সংখ্যায় তারতম্য ও অনুষ্ঠানের ভিন্নতার যৌক্তিক নয়, অর্থাৎ এখানে এই যে অসজ পালন করার জন্য তোমাকে বারবার এই যে যে আমরা প্রথমে কেউ এগারো দিন কেউ কেউ দশ দিন কেউ বারো দিন কেউ পনেরো দিন কেউ একত্রিশ দিন এগুলো তোমাদেরকে ভিন্নতা না করে কি বলেছে দেখো এখানে সেজন্য বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ দশ দিনে দশ দিন পর্যন্ত আমরা কি করি অসজ পালন করি, একাদশ বা ত্রয়োদশ দিবসে আমরা শ্রদ্ধা অনুষ্ঠান করে থাকি, আমাদের একত্রিশ দিন বা পনেরো দিন এগুলো বাদ দিতে বলেছে। সেজন্য বলেছে কি হয় দশ দিন না হয় ত্রয়োদশ দিনে আমাদের কি করতে শ্রাদ্ধ অনুষ্ঠানটা করতে বলেছে, কিন্তু এটা এটা স্বেচ্ছাকৃত, আবার এটাও কিন্তু বলেছে এটা স্বেচ্ছাকৃত সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক, অর্থাৎ আবার বলেছে সকল বর্ণের জন্য অভিন্ন বিধান, অর্থাৎ ভিন্ন ভিন্ন না করে এক অভিন্ন করতে বলেছে। সেজন্য বলেছে হিন্দু সমাজে সামগ্রিক ঐক্য সমৃদ্ধির জন্য অভিন্ন বিধান প্রয়োজন।
এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হচ্ছে। এরপরে দেখো এখানে তোমরা নিশ্চয়ই তোমরা ক্লাস নাইনেও করেছো তোমাদের আর সৃজনশীল প্রশ্ন, আমার বোঝানোর তেমন একটা প্রয়োজন নেই, তোমাদের কীভাবে করতে হয় তোমরা সবাই জানো, আর আমি যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমাদের বলছি, এগুলো আন্ডারলাইন করে রাখো, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেজন্য বলেছি ছোট করে তোমরা আন্ডারলাইন করবে, এবং অল্প সময় হলো 10 মিনিট সময় হলো প্রতিদিন কী করবে তোমরা বইটা পড়ার চেষ্টা করবে, দেখবে যে তোমাদের ভেতরের চ্যাপ্টারের পুরো অংশটা তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। আর তোমাদের সিলেবাস যেহেতু অল্প, তোমাদের পড়া তোমরা ক্লাস নাইনেও পড়েছ, ক্লাস টেনেও পড়ছো, 2 বছর পরে কিন্তু তোমরা পরীক্ষাটা দেবে। সরকার তোমাদের কোভিডের কারণে যেহেতু স্কুল বন্ধ রয়েছে সিলেবাসটা অল্প করে দিয়েছে, সেজন্য তোমরা কী করবে একটু মনোযোগ সহকারে পড়লে দেখবে যে তোমাদের 90 থেকে 100 টাকা কোনো ব্যাপারেই নাও। সুতরাং তোমরা ওই আশা নিয়ে লেখাপড়াটা করবে, আর তোমরা এই আশাটাই করবে। এখানে এখানে তোমাদের আলাদা আলাদাভাবে কিন্তু জিনিসগুলো আমি লিখেছিলাম, তার আগে আমি পড়াটা শেষ করেছি। দেখো সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আবারও শেষ করছি, নিশ্চয়ই তোমরা কী করবে সবাই সুন্দরভাবে ক্লাসটা তোমরা কী করবে উপভোগ করবে, এবং সামনের ক্লাস তোমরা যেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সামনের ক্লাস আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।